নমস্কার, আজকে বানাবো বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তেলাপিয়া মাছটা একটু অবহেলিত মাছ, কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। এর জন্য একটা মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছকে দু টুকরো করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, 15 মিনিট ঢেকে রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিলাম। তেলের মধ্যে মাছ দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে, গ্যাস সিম করে দিয়ে মাছটাকে উল্টে দিলাম। তেলে লবণ দিয়েছি বলে কত সহজে মাছ উল্টানো যাচ্ছে। দুপাশই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। খুন্তির সাহায্যে মাছগুলোকে সোজা করে করে কাটা অংশটাও ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই রকম বড় বড় করে বেগুন কেটেছি, বেগুনটা তেলে দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। বেগুনগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। মাছে লবণ মাখানো আছে এবং তেলেও লবণ দিয়েছিলাম, সেই হিসাবেই লবণটা দিতে হবে। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। জিরে বাটা দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। ফুটন্ত জল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে ভেজে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে দিলাম। খুন্তি দিয়ে মাছগুলো আর বেগুনগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর গ্যাসটা অফ করে দিলাম। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে পরিবেশন করছি। এই যে তৈরি আমাদের বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য।